কিরে কি হয়েছে তোর, এত মনমরা কেন? এ দা শুন না একবার। হ্যাঁ যাচ্ছি। বল কি হয়েছে? পুরো বলি তুমি কিছু বুঝতে পারছিস? আরে বল না কি হয়েছে তোর, বই কিনতে কি টাকা লাগবে? না রে। তাহলে এ দা জানিস তো আমার সব বন্ধুদের কাছে স্মার্টফোন আছে, শুধু আমার কাছেই নেই। ওরা আমাকে অনেক রাগায় জানিস তো, আমার খুব খারাপ লাগে। কিন্তু আমার কাছে তো এখন অত টাকা নেই। আচ্ছা তুই ঘরে যা, আমি দেখছি কি করা যায়। বলেছিলে এইচএস পাস করলে দিবি, এখন তো আমার কলেজ কমপ্লিট হতে যাচ্ছে। থাক আমার আর লাগবে না। আজকে বাবা মা বেঁচে থাকলে আমার কাছে সবকিছু থাকতো। সবাই ঠিকই বলে, যার বাবা মা নেই তার কিচ্ছু নেই। বোনকে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, সেই টাকায় আমি জোগাড় করতে পারছি না। এখন ফোন কেনার এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বল এত আর্জেন্ট কেন ডাকলি? ভাই একটা উপকার কর না, আমার এই চেনটা বিক্রি করে আমাকে কিছু টাকা দিতে পারবি? ভাই এটা তোর বাবার শেষ স্মৃতি, তুই এটা কেন বিক্রি করবি? আমার বোন বলেছিল এইচএস পাস করলে দিবি, এখন তো আমার কলেজ কমপ্লিট হতে যাচ্ছে। আচ্ছা আমি দেখছি কতটা কি করতে পারি। কি রে কিছু বলবি? আজকে তো রাখি পূর্ণিমা, তুই এটাও ভুলে গেছিস? কি রে রাখি তো পড়ালি, কোনো উপহার নিবি না? না থাক উপহার আর লাগবে না। এই নে বোন তো রাখির উপহার। তুই আমার ফোনের জন্য বাবা মায়ের শেষ স্মৃতিটুকু? তোর মুখের হাসির জন্য শুধু চেন কেন, আমি সবকিছু দিয়ে দিতে পারি দাদা।